অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে আজ ইডির বিশেষ আদালতে এবং তার আগে তার মেডিকেল পরীক্ষা করানোর জন্য জোকার ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, একবার এই মুহূর্তে কিন্তু জোকার ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং দেখতে পাচ্ছ ছবিটি, যে গাড়ি অর্পিতা মুখোপাধ্যায় সেই গাড়ি চারদিক থেকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, একেবারে চারদিক থেকে ঘিরে রেখেছে অর্পিতা মুখোপাধ্যায়কে, এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, এবং এবং একেবারে ব্যারিকেড করা হচ্ছে এখানে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই হাত দিয়ে ব্যারিকেড করছেন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই জায়গায়। অর্পিতা মুখোপাধ্যায়কে কিছুক্ষণের মধ্যেই নামানো হবে গাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে এসে পৌঁছান অর্পিতা মুখোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জোকার ইএসআই হাসপাতালে পৌঁছে গেলেন অর্পিতা মুখোপাধ্যায় এবং আজকে কিন্তু তাকে আদালতে পেশ করা হবে ফের, এবং তার আগে তার মেডিকেল পরীক্ষা করানো হবে। দেখো অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু কোনো কথা বললেন না এবং তিনি ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন আমরা দেখতে পেলাম, এবং সেখানে নেমে একেবারে সোজা এমার্জেন্সির ভেতরে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো। গতকাল যে দুর্ঘটনার ঘটনা ঘটে তারপর আজকে যেটা আমরা দেখতে পেলাম যে নিরাপত্তা বন্দোবস্ত কিন্তু আরো জোরদার করা হয়েছে অর্পিতার ক্ষেত্রে। জোরদার আটশত করা হয়েছে, প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা তারা এখানে উপস্থিত রয়েছেন, এবং থেকে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে দেখলাম যে যাত্রাপথ যে জায়গা থেকে নিয়ে আসা হলো সেই জায়গা তো বটেই, এমনকি হাসপাতালে যখন অর্পিতা মুখোপাধ্যায় গাড়ি প্রবেশ করছে সেই ক্ষেত্রেও কিন্তু দেখতে পেলাম আমরা যে গাড়িকে একেবারে চারদিক থেকে ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু ছিলেন, এবং এই মুহূর্তে যেটা জোকা ইএসআই হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগ রয়েছে তার ভেতরে কিন্তু প্রবেশ করানো হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। এবং এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখাবো, যে একেবারে গেটের সামনে ছবিটা দেখতে পাচ্ছ, এমার্জেন্সি গোটা এমার্জেন্সি কিন্তু ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে, এবং এমার্জেন্সির গেটটা ছবি দেখলেই তুমি বুঝতে পারছ যে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে। যে গাড়ি রাস্তায় ছিল সাতটি গাড়ির কনভয়ের মধ্যে একেবারে অর্পিতা মুখোপাধ্যায়কে চতুর্থ গাড়িতে রাখা হয়, এবং সেই গাড়িকেও কিন্তু রাস্তার ডান দিক থেকে অপর আরও একটি গাড়ি কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু কভার করতে করতে একেবারে অনেক ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে।